জাতীয় নির্বাচনে সেনাবাহিনী থাকবে, সেনাবাহিনী উপস্থিতি থাকবে, সিটি কর্পোরেশন নির্বাচনে সেনাবাহিনী থাকবে না। ইভিএম পুরোপুরি চালু হলে ভোট নিয়ে যে অভিযোগের কথা বললেন, সে অভিযোগের আর সুযোগ থাকবে না। খুলনা নির্বাচনে তো তিনটা কেন্দ্রের অনিয়ম হয়েছে, সেই তিনটা কেন্দ্র আমরা বন্ধ করেছি। আরও কয়েকটা কেন্দ্রে অনিয়মের ব্যাপারে আমরা সেখানে অনুসন্ধান করেছি এবং সেখানে কিছু কিছু ত্রুটি, একটা কেন্দ্রে ত্রুটি পাওয়া গেছে, সেটা ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব। এখন কমিশনের কাছে সেটা আসেনি, তবে হ্যাঁ, সেখানে যে অভিযোগগুলো করেছে সেই অভিযোগগুলো আমরা খতিয়ে দেখেছি। নির্বাচন ও যেখানে ভুল ত্রুটি হয়েছে সেগুলো তো আমরা বন্ধ করেছি, যেখানে তিন চারটা কেন্দ্রে বন্ধ হয়েছে, আর বাকি কেন্দ্রগুলোর নির্বাচন সঠিক হয়েছে এবং মানুষের ভোটের যে প্রতিফলন সঠিক হয়েছে। তো আমরা বরিশালে কেন, অন্যান্য সিটি কর্পোরেশন নির্বাচন আমাদের আপ্রাণ চেষ্টা করব যাতে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, এবং খুলনায় যদি ভুল ত্রুটি যেগুলো ধরা পড়েছে সেগুলো কীভাবে শুধরানো যায় সে চেষ্টা করবো আমরা।